হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা পাখি নিয়ে, সেটা হচ্ছে বুলবুল পাখি, বা যাকে গান গাওয়া পাখিও বলা হয়। তাহলে এই বুলবুল পাখির ব্যাপারে আমি তোমাদেরকে দেব কিছু ইনফরমেশন, চলো আগে সেগুলো দেখে নিই। দেখো প্রথমে কী আছে, বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। বুলবুলের কিছু প্রজাতি আফ্রিকায় দেখা যায়। বুলবুলের কিছু প্রজাতি আফ্রিকায় দেখা যায়। বুলবুল তৃণভূমি ও ঝোপঝাড় এলাকায় বেশি থাকে। বুলবুল তৃণভূমি ও ঝোপঝাড় এলাকায় বেশি থাকে। বুলবুলের ছোট গলা ও লম্বা লেজ হয়। বুলবুলের ছোট গলা ও লম্বা লেজ হয়। এদের ছোট ডানা হয় ও হুকের মতো ঠোঁট হয়, মানে ঠোঁটটা কি হয়, হুকের আকৃতির। এদের ছোট ডানা ও হুকের মতো ঠোঁট হয়। বুলবুল পাখি পোকামাকড়, ফল ইত্যাদি খায়। বুলবুল পাখি পোকামাকড়, ফল ইত্যাদি খায়। শেষে কি আছে, এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। বুলবুল পাখি নিয়ে তোমরা অনেক কিছু জেনে গেছো, তাই না? যদি রচনা লিখতে দেয় তাহলে তোমরা ইজিলি লিখতে পারবে। তাহলে এবারে চলো আমরা করে নিই কিছু শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে কি আছে, বুলবুল ড্যাশ পাখি নামে বিখ্যাত। বুলবুল কি পাখি নামে বিখ্যাত তোমরা বলো দেখি, তোমরা পড়েছো। তাছাড়া দেখো এখানে আছে গান গাওয়া, তাহলে লিখব গান গাওয়া। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। দ্বিতীয়টা কি আছে দেখো, বুলবুল পাখির প্রায় 10টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 10টি প্রজাতি হয়। কটি প্রজাতি হয়, 130, কারেক্ট। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। পরেরটা দেখো, বুলবুল খুব ড্যাশ পাখি। বুলবুল খুব কিরম পাখি তোমরা বলো, দেখো এখানে আছে ছটফটে, মানে ইংলিশে যাকে বলে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। এরা লিখলাম বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি ড্যাশ দেখতে পাওয়া যায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি ড্যাশ দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায় দেখো তো তোমরা পারো কিনা, এশিয়ায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা ড্যাশ আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কিরম আকারে ঘাস দিয়ে বাসা বানায় তোমরা বলো, দেখো এখানে আছে কাপের, কাপের আকৃতির বা কাপের আকারের বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই, বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়।
বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। বুলবুল পাখি নিয়ে শূন্যস্থান পূরণ করতে পেরেছ? যদি পেরে থাকো তাহলে এবার আমি তোমাদেরকে বুলবুল পাখির ওপরে একটা কবিতা শোনাবো। বুলবুল, কবিতাটা কেমন লাগলো লিখে জানাও আমাদেরকে কমেন্ট সেকশনে। এবার আমি তোমাদেরকে শোনাবো একটা মজার গল্প। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেবে এলো আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে পড়ে নিল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে দেখল তার টুপিগুলো বাঁদররা পড়ে বসে রয়েছে। সে তখন চিৎকার করল, ওহে, ওই টুপিগুলো আমার, দয়া করে আমায় দিয়ে দাও। বাঁদরগুলো উল্টে তার উপরেই চিৎকার করতে আরম্ভ করলো। টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো। ও নিজের মাথার টুপি বার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সেই দেখে সব বাঁদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। আনন্দের সহিত টুপিওয়ালা সেই সব টুপি তুলে তার ঝোলা বেঁধে নিজের পথে চলে গেল। যে কোনো বিপদ থেকে উদ্ধার করার কোনো না কোনো উপায় সব সময় থাকে। মোরগ। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু পেপলস বেঙ্গলি। আমি চলে এসেছি আরও একবার তোমাদের কাছে একটা নতুন পাখি নিয়ে। কী পাখি? সেটা হচ্ছে মোরগ। তাহলে চলো আমি মোরগের ব্যাপারে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব এবং তার উপরে আমরা করব কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বাচ্চারা দেখো প্রথমে কী লেখা আছে। মোরগ একটি গৃহপালিত পাখি। মোরগ একটি গৃহপালিত পাখি। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। এই ঝুঁটিকে মোরগ ঝুঁটি বলা হয়। এই ঝুঁটিকে মোরগ ঝুঁটি বলা হয়। মোরগ মুরগির থেকে বেশি উজ্জ্বল বর্ণের হয়। মোরগ মুরগির থেকে বেশি উজ্জ্বল বর্ণের হয়। পুরুষ মুরগিকে মোরগ বলা হয়। পুরুষ মুরগিকে মোরগ বলা হয়। এরপরেরটা কি আছে দেখে নাও। মোরগ
সবার প্রথমে ঘুম থেকে ওঠে। মোরগ সবার প্রথমে ঘুম থেকে ওঠে। মোরগ ভোরবেলা উঠে খুব জোরে শব্দ করে ডাকে। মোরগ ভোরবেলা উঠে খুব জোরে শব্দ করে ডাকে। মোরগ মাটি খুঁড়ে খাবারের সন্ধান করে। মোরগ মাটি খুঁড়ে খাবারের সন্ধান করে। মোরগ খুব উঁচুতে উঠতে পারে না। মোরগ খুব উঁচুতে উঠতে পারে না। মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। মোরগ সম্পর্কে তোমরা অনেক কিছু জেনে গেছো, তাই না? তাহলে এবার একটা চলো প্রশ্ন উত্তর করে ফেলি। তোমাদের এই প্রশ্ন উত্তর করতেও ভালো লাগবে আর অনেক কিছু শেখাও হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা প্রশ্ন উত্তর করি। দেখো বাচ্চারা, প্রথম প্রশ্ন কি আছে? মোরগ একটি ড্যাশ পাখি। মোরগ একটি ড্যাশ পাখি। বলো তো মোরগ কিরকম পাখি? দেখো আমাদের অপশনে আছে কিনা। গৃহপালিত, ঠিক, আমরা পড়েছি যে মোরগ গৃহপালিত। তাহলে লিখলাম মোরগ একটি গৃহপালিত পাখি। সেকেন্ডে কি আছে? মোরগের মাথায় লাল ড্যাশ থাকে। মোরগের মাথায় লাল ড্যাশ থাকে। মোরগের মাথায় কি থাকে লাল রঙের? দেখো তো তোমরা পারো কিনা। ঝুঁটি, কারেক্ট। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে, তাই তো? যেটাকে কি বলা হয়? মোরগ ঝুঁটি বলা হয়। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। তারপরে কি আছে? মোরগ সবার ড্যাশ ঘুম থেকে ওঠে। মোরগ সবার ড্যাশ ঘুম থেকে ওঠে। কখন ঘুম থেকে ওঠে? দেখো তোমাদের অপশন আছে কিনা। প্রথমে, কারেক্ট। মোরগ সবার প্রথমে ঘুম থেকে উঠে ডাক দেয়, তাই না? প্রথমে, মোরগ সবার প্রথমে ঘুম থেকে ওঠে। মোরগ খুব ড্যাশ উড়তে পারে না। মোরগ খুব ড্যাশ উড়তে পারে না। কিরকম উড়তে পারে না? দেখো তো আমাদের অপশনে কি আছে, কি হবে? পোকামাকড় না, উঁচুতে, কারেক্ট। মোরগ খুব উঁচুতে উড়তে পারে না, তাই তো? তাহলে তারপরটা কি আছে দেখো? মোরগ দানাশস্য ও ড্যাশ খায়। মোরগ দানাশস্য ও ড্যাশ খায়। কি খায় দানাশস্য ছাড়াও কি খায়? দেখো একটাই আছে, পোকামাকড়। আমরা পড়েওছি যে মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। তাহলে কি হলো? মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিই। মোরগ একটি গৃহপালিত পাখি। মোরগ একটি গৃহপালিত পাখি। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। মোরগ সবার প্রথমে ঘুম থেকে ওঠে। মোরগ সবার প্রথমে ঘুম থেকে ওঠে। মোরগ খুব উঁচুতে উড়তে পারে না। মোরগ খুব উঁচুতে উড়তে পারে না। মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। মোরগ দানাশস্য ও পোকামাকড় খায়। মোরগের উপর তোমরা অনেক কিছু জেনে গেছো, প্রশ্ন উত্তরও করে ফেলেছো। তাহলে এবার আমি কি বলবো? এবার আমি তোমাদেরকে একটা কবিতা শোনাবো মোরগের উপর। মোরগ।
মোরগের ওপর কবিতা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আরেকটু দাঁড়াও, একটা গল্প শোনাই। বাঁদরের বিচার। একদিন দুটো বেড়াল একটা রুটির টুকরো দেখতে পায়। একজন লাফ দিয়ে ওটা তুলে নেয়, আর অন্যজন ওটা কেড়ে নেবার চেষ্টা করে। তখন প্রথম বেড়াল বলে ওঠে, এই রুটির টুকরোটা আমার, আমি প্রথমে তুলেছি। অন্য বেড়াল তখন বলে, আমি এটা প্রথমে দেখেছি, তাই এটা আমার। ওরা যখন নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত, ঠিক সেই সময় এক বাঁদর ওখান দিয়ে যাচ্ছিল। বেড়ালরা ওকে অনুরোধ করল, তুমি বিচার করে আমাদের ঝগড়া মিটিয়ে দাও। বাঁদর রাজি হয়ে গেল। রুটির টুকরোটা দাও। এই বলে সে রুটির দুটো সমান টুকরো করল। তারপর মাথা নেড়ে বলল, টুকরো দুটো সমান নয়, একটা বড় অন্যটা ছোট। এই বলে বড় রুটির টুকরো থেকে সে একটুখানি খেয়ে ফেলল, তাও কিন্তু সমান ভাগ হলো না। এবার সে অন্য ভাগ থেকে একটুখানি খেল। এইভাবে খেতে খেতে দুটো ছোট্ট টুকরো বেঁচে রইল। তখন সে বলল, এই ছোট্ট টুকরো কিভাবে তোমাদের মধ্যে ভাগ করি? আর অবশিষ্ট রুটিটা খেয়ে নিল। বেচারা বেড়ালরা তখন বুঝতে পারল যে যখন দুজন লড়াই করে তখন তৃতীয় জনই লাভবান হয়। দুজনে ঝগড়া, তৃতীয় জনের লাভ। হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমি তোমাদের কাছে আরো একটা নতুন পাখি নিয়ে এসেছি। কি পাখি? সেটা হচ্ছে হাঁস। হাঁস কোথায় থাকে? জলে থাকে। এই হাঁসের ব্যাপারে আমি তোমাদেরকে দেব কিছু অজানা ইনফরমেশন এবং তার উপরে করব কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলো সেটা আমরা আগে দেখে নিই। দেখো প্রথমে কী লেখা আছে, হাঁস একটি উভচর প্রাণী, মানে এরা জলে এবং ডাঙায় দু জায়গায় থাকে। হাঁস একটি উভচর প্রাণী। হাঁস স্বাদু জল ও লোনা জল দুই ধরনের পরিবেশে বিচরণ করতে পারে। হাঁস স্বাদু জল ও লোনা জল দুই ধরনের পরিবেশে বিচরণ করতে পারে। এদের ঠোঁট লম্বা ও চ্যাপ্টা প্রকৃতির হয়। হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়। হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়। হাঁস মাছ, পোকামাকড় ও জলজ উদ্ভিদ খায়। হাঁস মাছ, পোকামাকড় ও জলজ উদ্ভিদ খায়। এরপরেরটা কী আছে দেখে নাও, হাঁস প্যাক প্যাক করে ডাকে। একে ইংরেজিতে কোয়াকিং সাউন্ড বলে। হাঁস প্যাক প্যাক করে ডাকে। হাঁসের ডানা জলে ভেজে না। হাঁসের ডানা জলে ভেজে না। এদের পা লিপ্ত পদাঙ্গুলি হয়, যা সাঁতার কাটার উপযুক্ত। এদের পা লিপ্ত পদাঙ্গুলি হয়, যা সাঁতার কাটার উপযুক্ত। হাঁস জল দুধের মিশ্রণ থেকে দুধ ও জলকে আলাদা করতে পারে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তাই না? হাঁস জল দুধের মিশ্রণ থেকে দুধ ও জলকে আলাদা করতে পারে। ওরা যদি মিশ্রণটা ওদেরকে দেওয়া হয় তাহলে ওরা দুধটুকুন খেয়ে নেয় এবং জলটা আলাদা হয়ে যায়। আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়। কেন? কারণ আন্টার্কটিকায় খুব ঠান্ডা, এত ঠান্ডা আবহাওয়া ওদের জন্য ঠিক নয়। সেজন্যে আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়। হাঁসের ব্যাপারে তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে, তাই না? কোনটা সবচেয়ে ভালো লাগলো জেনে, যেটা আগে জানতে না? লিখে জানাও আমাদেরকে কমেন্ট সেকশনে। এবং চলো এই জানা অজানা তথ্যের মধ্যে আমরা করি কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো বাচ্চারা, প্রথম প্রশ্ন কি আছে, হাঁস একটি ড্যাশ প্রাণী। হাঁস একটি ড্যাশ প্রাণী। হাঁস কিরকম প্রাণী তোমরা বলো, দেখাতে পারো কি না? দেখো আছে এখানে উভচর, যারা জলে এবং ডাঙায় দুই জায়গায় থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখব উভচর। হাঁস একটি উভচর প্রাণী।
দ্বিতীয় কি আছে, হাসির ডানা জলে ড্যাশ, হাসির ডানা জলে ড্যাশ। হাসির ডানা জলে কি হয় না তোমরা পড়েছ, দেখো, ভেজে না। তাহলে লিখবো হাসির ডানা জলে ভেজে না। তিন নম্বরে কি আছে, এদের ঠোঁট লম্বা ও ড্যাশ প্রকৃতির হয়, এদের ঠোঁট লম্বা ও ড্যাশ প্রকৃতির হয়। কিরকম প্রকৃতির হয়, লম্বা এবং কিরম হয় দেখো তো পারো কি না। এখানে অপশানে দেখো কি আছে, চ্যাপ্টা, কারেক্ট। তাহলে এদের ঠোঁট কিরকম হয়, লম্বা এবং চ্যাপ্টা প্রকৃতির হয়। হাঁসকে ইংরেজিতে ড্যাশ বলা হয়, হাঁসকে ইংরেজিতে ড্যাশ বলা হয়। কি বলা হয় দেখো, আমাদের কি কি বাকি আছে, কোনটা হবে, আন্টার্কটিকা, না ডাক, কারেক্ট। হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়, হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়। শেষে কি আছে, ড্যাশ ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়, ড্যাশ ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়। কোন স্থান ছাড়া বলো তো তোমরা পারো কিনা, আমরা পড়েছি একটা জায়গায় দেখতে পাওয়া যায় না, দেখো আমাদের অপশানে আছে আন্টার্কটিকা, কারেক্ট। কারণ আন্টার্কটিকায় খুব ঠান্ডা, এত ঠান্ডা ওয়েদার ওদের জন্যে নয়, সেই জন্যে আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়, আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়। আমরা আরেকবার প্রথম থেকে রিভাইজ করে নিই, হাঁস একটি উভচর প্রাণী, হাঁস একটি উভচর প্রাণী। হাঁসের ডানা জলে ভেজে না, হাঁসের ডানা জলে ভেজে না। এদের ঠোঁট লম্বা ও চ্যাপ্টা প্রকৃতির হয়, এদের ঠোঁট লম্বা ও চ্যাপ্টা প্রকৃতির হয়। হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়, হাঁসকে ইংরেজিতে ডাক বলা হয়। আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়, আন্টার্কটিকা ছাড়া প্রায় সব স্থানেই হাঁস দেখতে পাওয়া যায়। হাঁসের ওপরে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করে ফেলেছো, তাহলে এবার কি হবে, এবার আমি তোমাদেরকে একটা কবিতা শোনাবো, তাহলে চলো শুরু করি। হাঁস, ছোট হাঁসকে দেখো ঝাপা ঝাপি করে, কোয়াক কোয়াক করে মায়ের পিছনে থাকে, যখন পাখা ভিজে যায় ছড়িয়ে শুকায়, কোয়াক 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 আওয়াজ করে সাঁতার কাটে। হাঁসকে দেখো ঝাপা ঝাপি করে, কোয়াক কোয়াক করে মায়ের পিছনে থাকে, যখন পাখা ভিজে যায় ছড়িয়ে শুকায়, কোয়াক 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 আওয়াজ করে সাঁতার কাটে। হাঁসের ওপর কবিতা তোমাদের ভালো লেগেছে তো, তাহলে চলো এবার আমি তোমাদের একটা মজার গল্প শোনাই। চতুর কাক, চিন্টু বড় চতুর কাক ছিল। একদিন খাবার সন্ধানে সে বাড়ির থেকে বেরোয়, সেদিন ছিল বেজায় গরম। ও, ভীষণ তেষ্টা পেয়েছে। কাক চারিদিকে জল খুঁজতে থাকলো কিন্তু কোথাও পেল না। অবশেষে একটি কলসির মধ্যে অল্প একটু জল দেখতে পেল, কিন্তু জল এত নিচে যে কাকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভবই না। ও কিছুক্ষণ চিন্তা করলো, আমার মাথায় খুব ভালো একটা উপায় আছে। এদিক ওদিক থেকে একটা একটা করে পাথর তুলে সে কলসির মধ্যে ফেলতে লাগলো, যতক্ষণ না জলটা উপরে উঠে আসে। কিছুক্ষণ পর জলটা উপরে উঠে এলো আর সে আনন্দ সহকারে জল খেয়ে উড়ে গেল।
কখনো হার মানতে নেই।